আসসালামু আলাইকুম, আমি নিশাত খুশবু। গত 2 বছরের ধারাবাহিকতা এবার থার্ড টাইমের মতন আমরা করতে যাচ্ছি নেক্সট মান্থ প্রেজেন্স রামাদান অ্যান্ড ঈদ ফেয়ার। এটা হচ্ছে 31শে মার্চ রবিবার, মেলার টাইম হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং ভেনিউটা হচ্ছে মে ফেয়ার ভেনু, যেই ভেনিউটা সবাই আমাদের কমিউনিটি সবাই চিনেন। এবং ইস্টার সানডে যেহেতু পড়েছে এই সানডেতে, সো তারপরের দিন মানডেতে হচ্ছে ব্যাংক হলিডে। এটা বলে দিচ্ছি এর জন্য যে অনেকে চিন্তা করতে পারেন পরের দিন হচ্ছে মানডে, হয়তো অনেকে টাইমিংটা নিয়ে একটা চিন্তা থাকতে পারে, তাই আমি আগে থেকে বলে দিলাম। আর আমাদের মেলার এন্ট্রি ফি একদমই ফ্রি, এবং আমরা আলহামদুলিল্লাহ বিগত 2 বছরে আমরা ইফতার আয়োজন করেছি, এই বছর আমরা গত বছরের মতন প্রায় 500রও বেশি ইফতারের আয়োজন করছি। সো আপনারা সবাই আসবেন, ইনশাল্লাহ আমরা এটা মেহমানদারি করার জন্য করে থাকি। আর একই ছাদের নিচে আমাদের 70টা ভেন্ডার একই সাথে এক্সিবিশনে অংশগ্রহণ করছে, এবং শুধু বাংলাদেশি ভেন্ডার্স না, আমাদের ইন্ডিয়ান ভেন্ডার্স আছে, পাকিস্তানি, পাঞ্জাবি এবং সোমালিয়ান ভেন্ডার্স আছে। সো আমাদের অনেক ধরনের মাল্টিকালচারাল জিনিস আপনারা পেয়ে যাবেন মেলাতে আসলে। এবং ঈদের যেহেতু প্রায় 2 সপ্তাহ আগে, আমার কাছে মনে হয় দ্যাট ইজ দ্য রাইট টাইম টু ডু ইয়োর ঈদ শপিং। সো ডেফিনেটলি সবাই চলে আসবেন, শাড়ি, কাপড়, জুয়েলারি, জুতা, ব্যাগের পাশাপাশি পারফিউম, চাল, হার্বাল প্রোডাক্ট, মশলা, ঘি, অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এই মেলাতে থাকছে। আবায়া, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের টয়েস, বাচ্চাদের আউটফিট, অনেক কিছু থাকছে। সো আমরা আসলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। আমরা গত 2 বছর যারা এসেছেন তারা দেখেছেন যে একদম হাউসফুল অনেক আর কি মানুষ হয় আলহামদুলিল্লাহ। সো এই বছর আমরা আশা করছি আপনারা সবাই আসবেন, এবং গত 2 বছরের মতন এই বছর আমাদের ইভেন্টটাকে আপনারা সাকসেসফুল করবেন। এই যে ছোটো ছোটো যে ভেন্ডার্সগুলো 70টা বিজনেস একই ছাদের নিচে আছে, তারাও কিন্তু আপনাদের সাহায্য আশা করছে। তারা মোস্টলি অনলাইন বিজনেস, তো যারা বিভিন্ন সময় অনলাইন পেজগুলোর কাছ থেকে শপিং করেন, এই একটা সুযোগ যে আপনারা একই ছাদের নিচে 70টা ভেন্ডারকে পাচ্ছেন, তাদের সাথে আপনারা ইন্টারঅ্যাক্ট করার একটা সুযোগ হবে, নিজের হাতে নিজের চোখে প্রোডাক্টগুলো দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন কোয়ালিটি। আমার কাছে মনে হয় এটা খুবই চমৎকার একটা অপরচুনিটি। আর গাড়ি পার্কিংয়ের কথা বলতে চাচ্ছি, মেফেয়ার ভেন্যুর কিন্তু নিজস্ব 2টা গাড়ি পার্কিং আছে, তাছাড়া চাডল হিল স্টেশন থেকে লিটারালি লাইক 5-6 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সো আপনারা চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও আসতে পারেন, প্রাইভেট ট্রান্সপোর্টেও আসতে পারেন, একদম মেফেয়ার ভেন্যুর সামনেই কিন্তু বাস স্টপও আছে, সো আপনারা বাসেও চাইলে বাসেও আসতে পারেন। খুবই চমৎকার কমিউনিকেশন সিস্টেম, এবং আপনারা হুইল চেয়ারে আসতে চাইলে হুইল চেয়ারে আসতে পারবেন, কেউ ডিসেবল থাকলে কোনো সমস্যা নেই, বাচ্চাদের বাগে নিয়ে আসতে পারবেন, কারণ এটা হচ্ছে একদম রোড লেভেলে। জি, সো কমিউনিকেশনটা খুবই খুবই চমৎকার, এবং আমার কাছে মনে হয় মেফেয়ারের আশেপাশেও অনেক ভালো রেস্টুরেন্ট আছে। সো যদি কেউ আমাদের সাথে ইফতার করতে না চান, পরিবার নিয়ে যদি আশেপাশে গিয়ে ইফতার করতে চান মেলা শেষে, ওটাও আপনারা এনজয় করতে পারবেন। সো প্লিজ প্ল্যান ইউর হোল ডে, যেহেতু এখনও 1 মাস সময় আছে, সবাই আসবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, স্মল বিজনেসকে সাপোর্ট করবেন। মেলা শুরু হবে 12টা থেকে। ও, আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, আপনারা এরই মধ্যে সবাই কিন্তু মেজবানি রেস্টুরেন্টের নাম জানেন, যেখানে কিউ ধরে যেতে হয়, বুকিং দিয়ে যেতে হয়। সো আমি খুবই খুবই গ্ল্যাড এবং ভেরি থ্যাঙ্কফুল টু মেজবানি, যে মেজবানি হচ্ছে আমাদের ইফতার পার্টনার। সো মেজবান থেকে ইফতারটা প্রোভাইড করা হবে, এবং গতকালকে আমার মেজবানের যিনি ওনার, ওনার সাথে মিটিং ছিল। সো উনি আমাকে যেই চমৎকার একটা মেনু বক্সের কথা বলেছেন ইফতারে দিবেন, প্রায় 7-8 রকমের একটা বক্সের মধ্যে থাকছে। সো আমার কাছে মনে হয় যারা আসবেন ইফতারটা খুবই খুব এনজয় করবেন, কারণ তারা খুবই আগ্রহের সাথে, যেহেতু ইফতার করানোটা আমাদের একটা সোয়াবের বিষয়, সো ওইটা চিন্তা করেই কিন্তু তারা। আরেকটা জিনিস আমি বলে দিতে চাচ্ছি, আপনারা এরই মধ্যে সবাই কিন্তু মেজবানি রেস্টুরেন্টের নাম জানেন, যেখানে কিউ ধরে যেতে হয়, বুকিং দিয়ে যেতে হয়। সো আমি খুবই খুবই গ্ল্যাড এবং ভেরি থ্যাঙ্কফুল টু মেজবানি, যে মেজবানি হচ্ছে আমাদের ইফতার পার্টনার। সো মেজবান থেকে ইফতারটা প্রোভাইড করা হবে, এবং গতকালকে আমার মেজবানের যিনি ওনার, ওনার সাথে মিটিং ছিল। সো উনি আমাকে যেই চমৎকার একটা মেনু বক্সের কথা বলেছেন ইফতারে দিবেন, প্রায় 7-8 রকমের একটা বক্সের মধ্যে থাকছে। সো আমার কাছে মনে হয় যারা আসবেন ইফতারটা খুবই খুব এনজয় করবেন, কারণ তারা খুবই আগ্রহের সাথে, যেহেতু ইফতার করানোটা আমাদের একটা সোয়াবের বিষয়, সো ওইটা চিন্তা করেই কিন্তু তারা এই সার্ভিসটা প্রোভাইড করছে। সো আমি খুবই খুবই থ্যাঙ্কফুল টু মেজবান, এবং সবাই আসবেন, ইফতারটাও সবাই খুব এনজয় করবেন আমাদের সাথে আশা করছি। সালামুকুম, আমার নাম তানজিয়া তাহসিন সিনহা, আমি নাইক অফ লন্ডন থেকে আসছি 31শে মার্চ এই নেক মার্ট প্রেজেন্স নিশাত খুশবুর সাথে মেলাতে ফর ঈদ অ্যান্ড রমাদান। আমাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকবে ওখানে, অনেক মজার কিছু কিছু জিনিস থাকবে, যেরকম জুয়েলারিজ, তারপর আপনার খাবার স্টল অ্যান্ড অনেক ফান ইভেন্টস হবে। সো প্লিজ আসবেন আমাদের সাথে অ্যান্ড আমাদের শাড়ি এসে দেখে যাবেন, আমাদের মেলা এসে দেখে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।